হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যুদ্ধ তালিকা কাকে বলে তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। যুদ্ধ তালিকা সন্দেহভাজন কোনো জিনিস, চোরাই মাল, বিয়াবাড়ির সম্পত্তি, পরিত্যক্ত অস্ত্রশস্ত্র, মাদকদ্রব্য ইত্যাদি আইনানুগ হেফাজতে নেওয়ার জন্য পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষীদের উপস্থিতিতে তাদের স্বাক্ষর নিয়ে বিপি ফরম নং 44 এবং বাংলাদেশ ফরম নং 5276 মোতাবেক উক্ত মালামালের যে তিন কপি তালিকা তৈরি করেন তাকে জব্দ তালিকা বলে। ফৌজদারি কার্যবিধের 103-2 উপধারা, PRB 280 বিধি।